আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে অ্যান্টিক কালার দিয়ে এরকমের একটি রুম আপনারা করাইলে কত টাকা খরচ আসবে। এর আগে বলি, এই কাজটি করা হয়েছে বাংলা মোটর মামুন স্যারের ফ্ল্যাটে। অনেক সুন্দরভাবে কাজটি করা হয়েছে, ডাইনিং রুম এবং লিভিং রুম এবং ড্রয়িং রুম, বেডরুম, অনেক রুমের কাজ করছি। তো এর ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি ডাইনিং এবং লিভিং রুমের। তো দেখতে পারতেছেন সামনে পর্দার সাথে জানালা অনেক সুন্দর, উপরে ডিজাইনের সাথে ম্যাচিং করে খুব দারুণভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে। খুবই কম বাজেটে অ্যান্টিক কালার দিয়ে করা হয়েছে। আপনারা চাইলে অ্যান্টিক কালার দিয়ে এরকমের ডিজাইন কম্বিনেশন করে খুব সুন্দরভাবে অল্প টাকার ভিতরে এরকমের ডিজাইন করাতে পারেন। এরকম একটি রুম আপনারা যদি করাইতে চান তাহলে 10 থেকে 15 হাজার টাকা বাজেট রাখতে পারেন, 15 থেকে 20 হাজার টাকা বাজেট রাখতে পারেন। কারণ এগুলো সম্পূর্ণ ডিজাইনের উপরে এবং রঙের উপরে এবং সাইজের উপরে, রুমের সাইজ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসলে আপনারা এই কাজগুলো কত টাকা হলে করাইতে পারবেন। পুরো বিস্তারিত আপনাদের রুমের মাপ সহকারে আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পারতেছেন যে গোল্ডেনের সাথে অ্যান্টিক এবং ব্ল্যাক এবং কপার কালার, এবং সিলিংয়ে 56 ইঞ্চি সিলিং রোজ লাগানো হয়েছে, অসাধারণ নতুন একটি মডেল, এভাবে আপনারা করাইতে পারেন। এর সাথে আছে 4x4 স্পটলাইট কালারিং, চাইলে সাদা, ওম, যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে লাগানো আছে পাক ফ্যান, অত্যাধুনিক দামি 6,500 টাকায় পাক ফ্যান পাওয়া যায়। তো এগুলো আপনারা পাকিস্তানি লাগাই নেবেন। দেখতে পারতেছেন ডাইনিংয়ের স্পেসটা, এবং ওইটা হলো লিভিং রুম, এই সাইড হলো ডাইনিং রুম। এই সহকারে পুরো কাজটি আমরা কমপ্লিট করছি মামুন স্যারের ফ্ল্যাটে অনেক দিন আগে। রং সহকারে আমরা টোটালে খরচ নিছি, এখানে 4-5টা রুম আছে, অন্যান্য কাজ 1,80,000 টাকা। তো আপনারা দেখতে পারতেছেন বেসিন সহকারে কীভাবে কমপ্লিট করা হলো। জানালাগুলো দেখুন, খুব কম খরচে এরকমের জানালাগুলো এইভাবে ডিজাইন করলে খুবই দারুণ লাগে ভিউয়ার্স। আপনারা দেখুন রঙের কোয়ালিটি 100%। রঙগুলো আসলে যার যার ব্যাপার, আপনারা চাইলে আপনার মন মতো রঙ করে নিতে পারেন। এবং এই সামনে যে রুমটি দেখতে পারতেছেন জানালা, এটা হলো মাস্টার বেড, ভিতরে এই সামনে কিন্তু একটা জানালা করে রাখছে, যেহেতু ডাইনিংয়ে আসলে কেউ ভিতরে যাতে কিছু কেউ না দেখতে পারে। এটা হলো ড্রয়িং রুম এবং গলি দিয়ে ঢোকার প্রথম স্পেস, মানে রুমের ফ্ল্যাটে ঢোকার প্রথম স্পেস। এখান থেকে কিন্তু বিশাল বড় একটা বেডরুম সহকারে একটা জানালা করা হয়েছে, দেখুন কয়টা মিলেই কিন্তু একটা জানালা করা হয়েছে, খুবই দারুণ লাগতেছে। এটা হলো একটি বেডরুম, এবং ছবিগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে কাজগুলো করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকুন ভিডিওগুলো, আশা করি অনেক ভালো লাগবে, ইন্টারেস্ট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।